हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। तो आज के हमारा मध्य लीलार गुंडीचा मंदिर मार्जन आलोचना करब, 12 अध्यायेर 71 नम्बर श्लोक थेके। এই মত নানা রঙ্গে দিন কত গেল জগন্নাথের রথযাত্রা নিকটে হইল। এইভাবে পরম উল্লাসে কয়েকদিন কাটলো, তারপর জগন্নাথ দেবের রথযাত্রা দিন নিকটবর্তী হল। প্রথমে এই কাশী মিশ্রে প্রভু বলাইল, পড়িছা পাত্র সার্বভৌম বলাইয়া নিল। প্রথমে চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রকে ডাকলেন, তারপরে মন্দিরের পরিছা এবং সার্বভৌম ভট্টাচার্যকে ডাকালেন মহাপ্রভু। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুণ্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। হেসে সেবাটাকে মেগে নিলেন। আসলে সেবাটা, ভগবানের সেবা নিজের ইচ্ছায় নিতে হয়। মহাপ্রভু এখানে হেসে হেসে এই গুণ্ডিচা মার্জন লীলা, তিনি এই সেবাটা চাইলেন কার কাছে? কাশী মিশ্র, মন্দিরের পরিছা, সার্বভৌম ভট্টাচার্য, তিনজনের কাছে এটা বললেন। এই গুণ্ডিচা মন্দির মন্দিরের উত্তর পূর্ব দিকে প্রায় 2 মাইল দূরে অবস্থিত। রথযাত্রার সময় জগন্নাথ দেব 1 সপ্তাহের জন্য সেখানে যান। তারপর তিনি আবার তার মূল মন্দিরে প্রত্যাবর্তন করেন। জনশ্রুতি থেকে জানা যায় যে মহারাজ ইন্দ্রদুম্নের পত্নীর নাম ছিল গুণ্ডিচা। প্রামাণিক শাস্ত্র গ্রন্থে গুণ্ডিচা মন্দিরে উল্লেখ রয়েছে, গুণ্ডিচা প্রাঙ্গনটির দৈর্ঘ্যে 288 হাত এবং প্রস্থে 215 হাত। মূল মন্দিরটি দৈর্ঘ্যে 36 হাত এবং প্রস্থে 30 হাত। নাট মন্দিরটি দৈর্ঘ্যে 32 হাত এবং প্রস্থে 30 হাত। পুরো ক্যালকুলেশন। পরিচা কহে, আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। মহাপ্রভু এই অনুরোধ শুনে মন্দিরে ভারপ্রাপ্ত কর্মচারী পরিছা বললেন, প্রভু আমরা সকলে আপনার সেবক, আপনার যা ইচ্ছা সেই অনুসারে সমস্ত আয়োজন করাই আমাদের কর্তব্য। বা বিশেষ করে রাজা অলরেডি আজ্ঞা দিয়ে দিয়েছেন। কি আজ্ঞা? বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে। রাজা প্রতাপ রুদ্র অলরেডি আগের থেকে আদেশ করেছেন, আপনি যা আদেশ করবেন সেই আদেশ অনুসারে সত্তর সমস্ত আয়োজন করার জন্য রাজা আমাদেরকে বিশেষভাবে আদেশ করেছেন। তোমার যজ্ঞ সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা কর যে তোমার মন। মন্দির মার্জন করা আপনার উপযুক্ত সেবা নয়, কিন্তু তবু আপনি যদি তা করতে চান তাহলে বুঝতে হবে যে এটিও আপনার একটি লীলা। পরিছা বললেন, যদিও এটা আপনার সেবা নয় মন্দির মার্জন, তবু আপনি এটা বলছেন এটা আপনার একটা লীলা। কিন্তু ঘট সং মার্জনই বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব না ইহানি দিয়ে। মন্দির মার্জন করার জন্য আপনার ঘট এবং সং মার্জনই প্রয়োজন, তাই আদেশ দিন আজ আমি এইসব এখানে নিয়ে আসব। নূতন 100 ঘট 100 মা সং মার্জনই পড়িছে আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। চৈতন্য মহাপ্রভু গুণ্ডিচা মন্দির মার্জনের বাসনা সম্বন্ধে অবগত হয়ে পরিচা তখন 100 নূতন ঘট 100 সংমার্জনী ঝাড়ু এনে দিলেন। আর দিনে প্রভাতে লইয়া নিজগণ
শ্রীহস্তে সবার অঙ্গে লেপিয়া চন্দন, শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। পরের দিন, তার পরের দিন সকালবেলা চৈতন্য মহাপ্রভু স্বহস্তে তার ভক্তদের শ্রী অঙ্গে চন্দন লেপন করলেন, তাদের সকলকে এক একটি সংমার্জনী দিলেন। তারপর তিনি তাদের নিয়ে গুণ্ডিচা মন্দিরে গেলেন। গুণ্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। গুণ্ডিচা মন্দির মার্জন করতে গিয়ে ভক্তগণ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথমে সংমার্জনী দিয়ে মন্দিরটি ঝাড়ু দিলেন। প্রথমে ভক্তগণকে নিয়ে মহাপ্রভু গেলেন, সবার হাতে ঝাড়ু দিলেন, সবাই আগে সব মন্দিরে ঝাড়ু দিলেন সংমার্জনী। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল। শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের ভিতরটি, মন্দিরের অভ্যন্তরে, অভ্যন্তরের উপরিভাগ খুব ভালো করে পরিষ্কার করলেন। তারপর সিংহাসনটি নিজে পুনরায় স্থাপন করলেন। ছোট বড় মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিল শ্রী জগমোহন। সেখানে ছোট বড় সমস্ত মন্দির পরিষ্কার করে এবং জল দিয়ে ধুয়ে চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে জগমোহন মূল মন্দির ও নাট মন্দিরের মধ্যবর্তী স্থানটি পরিষ্কার করলেন। চারিদিকে শত ভক্ত সংমার্জনী করে, আপনি শোধেন প্রভু শিখানো সভারে। মহাপ্রভু নিজেও সেবা করছেন। একশত ভক্ত মন্দিরের চারিদিকে ঝাড়ু দিতে লাগলেন, চৈতন্য প্রভু নিজে ঝাড়ু দিয়ে সকলকে শেখাচ্ছিলেন নিজে। আপনি আচরী ধর্ম জীবের শেখায়, তিনি নিজে সেবা করছেন, অন্যকে সেবা করতে উৎসাহিত করছেন। প্রেম উল্লাসে শোধেন লয়নে কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। এখানে আর একটা বিশেষ বিচার্য বিষয়, সেবা করছিলেন কি মুখটা বন্ধ রেখেছিলেন কি, দেখুন। প্রেমানন্দে চৈতন্য মহাপ্রভু মন্দির মার্জন করছিলেন এবং কৃষ্ণনাম গ্রহণ করছিলেন, আর তারা ভক্তরাও কৃষ্ণনাম উচ্চারণ করতে করতে তাদের কাজ করে যাচ্ছিলেন। হাতে কাজ আর মুখে নাম সবসময়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সব কাজ সেবা করছেন আর সঙ্গে সঙ্গে মুখে ভগবানের নাম করছেন। ধুলি দূষর তনু দেখিতে শোভন, কাহা কাহা অশ্রু জলে করেন সংমার্জন। শরীরটা ধুলি ধূসর আর কখনো চোখের জল সেবা করছেন আর প্রেম হচ্ছে। তখন চৈতন্য মহাপ্রভু ধুলি ধূসর দেহটি দেখতে অপূর্ব সুন্দর লাগছিল, ভগবত প্রেমে বিম্বল হয়ে তিনি অশ্রু বর্ষণ করেছিলেন। মন্দিরের কোনো কোনো স্থানে তিনি তার অশ্রু দিয়ে সংমার্জন করেছিলেন, প্রেমাশ্রু দিয়ে মার্জন করলেন। ভোগ মন্দির শোধন করে শোধিল প্রাঙ্গন, সকল আবাস ক্রমে করিল শোধন। ভোগ মন্দির শোধন করার পর তারা প্রাঙ্গন শোধন করলেন, একে একে মন্দিরে বাসস্থানগুলি পরিষ্কার করলেন। তৃণধুলি চিকর সব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলা বাহির করিয়া। সমস্ত তৃণ ধুলি চিকুর একত্র করে চৈতন্য মহাপ্রভু সেগুলো তার বহির্বাসে নিয়ে ফেলে দিচ্ছিলেন। এই মত ভক্তগণ করি নিজ বাসে, তৃণধুলি বাহিরে ফেলা পরম উল্লাসে, পরম হরিষে। এইভাবে ভক্তরা তাদের কাপড়ের আঁচলে তীর্ণ ধুলি ইত্যাদি নিয়ে পরম আনন্দে বাইরে গিয়ে ফেলে দিলেন মন্দিরের যত।
प्रभु कहे कि कत करियाछ संगमार्जन तीन धूलि देखिले जानिब परिश्रम देखब कार कत तीन धूलि एकत्र करेछो आर जे बेशी करेछे बुझते हबे से परिश्रम बेशी करेछे आर जे जार तीन धूलि बेशी नेई से फाकी दिएछे। प्रभु कहे के कत करियाछ संगमार्जन तीन धूलि देखिले जानिब परिश्रम। चैतन्य महाप्रभु तार भक्तदेर बोललेन के कतटा सवार झटान बोझा एकत्र करिल सभा हईते प्रभुर बोझा अधिक हईल। सकलेर झाटान माने झाड़ू दिए जेटा जोगाड़ करेछे बोझा झाड़ू दिए जेटाके जोगाड़ करा हय झाटान बोझा एकत्र करा हलो किन्तु चैतन्य महाप्रभु बोझा तार थेके अधिक हलो। सवार मिले जत तीन धूलि हलो महाप्रभुरा तार सवार थेके तार महाप्रभुर एकाटा बेशी हये गेल। এই মত অভ্যন্তর করিল মার্জন পুনঃ সভাকারে দিল করিয়া বন্টন। এইভাবে মন্দিরে অভ্যন্তর মার্জন করা হলে চৈতন্য মহাপ্রভু পুনরায় তার ভক্তদের পরিষ্কার করার স্থান নির্ধারণ করে দিলেন। সূক্ষ্ম ধুলি তীর্ণ কাকর সব কর দূর ভালো মতে শোধন কর প্রভুর অন্তপুর। শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে বললেন সূক্ষ্ম ধুলি তীর্ণ কাকর সব ভালোভাবে দূর করে প্রভুর অন্তপুর পরিষ্কার কর। সব বৈষ্ণব লইয়া যাবে দুইবার শোধিল দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। সমস্ত বৈষ্ণবদের নিয়ে চৈতন্য মহাপ্রভু যখন দ্বিতীয়বার মন্দির পরিষ্কার করলেন তখন খুব ভালোভাবে মন্দির পরিষ্কার হয়েছে দেখে মহাপ্রভু খুব আনন্দিত হলেন। আর শতজন শত ঘটে জল ভরি প্রথমেই লইয়া আছে কাল অপেক্ষা করি। সংমার্জনী দিয়ে যখন মন্দিরে পরিষ্কার করা হচ্ছিল তখন আর একশত ঘটে জল ভরে চৈতন্য মহাপ্রভুর নির্দেশের অপেক্ষায় ধরে ছিল। একশো ঘটে জল নিয়ে একশো জন ভক্ত তার অপেক্ষা করে আছে মহাপ্রভু যখনই বলবেন তখনই জল দেওয়া শুরু করবে। তার আগে ভক্তরা অলরেডি ঝাড়ু দিচ্ছে আর এই ভক্তরা অপেক্ষা করে আছে ঘটে জল ভরে নিয়ে। মহাপ্রভু যখন অর্ডার করলেন জল আনো বলি যাবে মহাপ্রভু কহিল তবে শত ঘট আনি প্রভুর আগে দিল। চৈতন্য মহাপ্রভু যখন জল আনতে বললেন তখন তারা একশো ঘট জল এনে মহাপ্রভুর সামনে রাখলেন। প্রথমে এই করিল প্রভু মন্দির প্রক্ষালন ঊর্ধ্বে অধভিত্তি গৃহ মধ্য সিংহাসন। প্রথমে চৈতন্য মহাপ্রভু মন্দির প্রক্ষালন করলেন তারপর মন্দিরের ঊর্ধ্বভাগ মেঝে দেওয়াল সিংহাসন প্রক্ষালন করলেন। খাপরা ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল সেই জলে ঊর্ধ্ব সদী ভিত্তি প্রক্ষালিল। চৈতন্য মহাপ্রভু স্বয়ং খাপরার জল ভরে উপরের দিকে ছুঁড়ে মন্দিরের উপরিভাগ শোধন করলেন সেই জলে মন্দিরের দেওয়াল মেঝে ধৌত হয়ে গেল। শ্রীহস্তে করেন সিংহাসনের মার্জন প্রভু আগে জল আনি দেয় ভক্তগণ। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শ্রীহস্তে জগন্নাথ দেবের সিংহাসন মার্জন করলেন এবং ভক্তরা ঘটে ভরে তার সামনে জল এনে দিতে লাগলেন। ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। সমস্ত ভক্তরা মন্দিরের অভ্যন্তর ভাগ প্রক্ষালন করতে লাগলেন এবং স্ব স্ব হস্তে মন্দির মার্জন করতে লাগলেন।
কেহ জল আনি দেয় মহাপ্রভুর করে কেহ জল দেয় তার চরণয় উপরে কেউ জল এনে চৈতন্য মহাপ্রভু করকমলে দিচ্ছিলেন আবার কেউ তার চরণ কমলের উপর জল ঢালছিলেন কেহ লিকাইয়া করে সেই জল পান কেহ মাগি লয় কেহ অন্য করে দান কেউ সেই জল পান করছিলেন কেউ সেই জলটা মেগে নিচ্ছিলেন কেউ বা আর একজন কেউটা দিচ্ছিলেন ঘর ধুই প্রণালিকা জল ছাড়ি দিল সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল মন্দির ধোয়ার পর প্রণালিকায় সেই জল ছেড়ে দেওয়া হলো সেই জলে সমস্ত প্রাঙ্গণ ভরে রইল নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সংমার্জন মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন শ্রীচৈতন্য মহাপ্রভু তার নিজের বস্ত্র দিয়ে ঘরটা মুছলেন নিজের বস্ত্র সিংহাসনটি মেজে পরিষ্কার করলেন শতঘট জলে হইল মন্দির মার্জন মন্দির সদিয়া কইল যেন নিজ মন নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে আপন হৃদয় যেন ধরিল বাহিরে এইভাবে একশত ঘট জল দিয়ে মন্দির মার্জন করা হলো মন্দিরটি তখন চৈতন্য মহাপ্রভু হৃদয়ের মতো নির্মল শীতল স্নিগ্ধ হলো যেন তার হৃদয়ের বাহিরে এসে ধরলেন পরিষ্কার হলো হৃদয় একদম স্বচ্ছ হয়ে গেল শতজন জন জল ভরে সরোবরে ঘাটে স্থান নাহি কেহ কূপে জল ভরে সবাই সরোবর থেকে জল আনছিলেন জাগা না হয়ে কূপ থেকে জল আনছিলেন পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ শূন্য ঘট লইয়া যায় আর শত জন একশো ভক্ত জল নিয়ে আসছিলেন একশো ভক্ত খালি পাত্র নিয়ে যাচ্ছিলেন একশত জন ভক্ত জলপূর্ণ ঘট নিয়ে আসছিলেন আর একশত শূন্য ঘট পূর্ণ করতে নিয়ে যাচ্ছিলেন নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী ইহা বিনয় আর সবানে জল ভরি কয়েকজন সিনিয়র নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ দামোদর ভারতী ব্রহ্মানন্দ ভারতী পরমানন্দ পুরী এরা বিনা আর সবাই জল ভরে আনছিলেন ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙি গেল শত শত ঘট লোক তাহা লইয়া আইল ঘটে ঘটে ঠোকা লেগে অনেক ঘট ভেঙে গেল তখন লোকেরা শত শত ঘট নিয়ে এলেন জল ভরে ঘর ধোয়ে করে হরিধ্বনি কৃষ্ণ হরিধ্বনি বিনা আর নাহি শুনি যত সেবা করছে সব সময় হরে কৃষ্ণ বলছেন কেউ জল ভরছিলেন কেউ ঘর ধুচ্ছিলেন কিন্তু সকলেই হরিধ্বনি করছিলেন সেখানে কৃষ্ণ হরিধ্বনি ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটে প্রার্থন কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ ঘট দাও না বলে বুঝে কৃষ্ণ কৃষ্ণ মানে ঘট দাও এটা না বলে কৃষ্ণ কৃষ্ণ আর ঘট যে দিচ্ছে সে বলছে নাও নাও না বলে বলছে কৃষ্ণ কৃষ্ণ না মানে দিয়ে দিচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ বলে দিচ্ছে কেউ যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে কৃষ্ণ নাম হইল সংকেতে সব কামে যা কিছু কাজ করছে সব কৃষ্ণ কৃষ্ণ বলে উঠতে বলছে যেতে বলছে আসতে বলছে জল নিতে বলছে জল দিচ্ছে নিচ্ছে সব কৃষ্ণ বলছে সংকেতে সব কাজ হচ্ছে প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম একলে প্রেমাবেশে করে শতজনের কাম মহাপ্রভু কৃষ্ণ প্রেমে ব্যাকুল হয়ে এক একাই একশো জনের সেবা করছিলেন কে বলে তারা বলে লোকেরা বলে যে এই যে সাধুরা কাজ করার ভয়ে সাধু হয়ে গেছে হ্যাঁ অনেকে ও বলে বাবা মাকে খেতে দেওয়ার ভয়ে লোক সাধু হয়েছে কাজের ভয়ে সাধু হয়েছে এখানে মহাপ্রভু দেখাচ্ছেন
যে যেহেতু কৃষ্ণ প্রেমে মত্ত ছিলেন সেই জন্য একা 100 জনের কাজ করতে পারে। তা সেই জন্য বৈষ্ণবের ক্ষমতা বাড়ে না কমে যায়, কৃষ্ণ ভক্ত হলে ক্ষমতা বাড়ে। কত ক্ষমতা হয়? ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গায় যে বাসনে। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এক একটা ব্রহ্মাণ্ডকে উদ্ধার করার ক্ষমতা এক একজন বৈষ্ণব ধারণ করেন। তাহলে কৃষ্ণ ভক্তের সমস্ত গুণ তার ভিতরে আসে। যশাস্তি ভক্তির ভগবত অকিঞ্চন, সর্বই গুণস্তত্র সমাসতে সুরা, হরাব ভক্তস্য কুত মহাদগুণ, মনোরথে নাশতি ধাবতি বহি। কৃষ্ণ যে যশাস্তি ভক্তির ভগবত অকিঞ্চন, যার কৃষ্ণের প্রতি ভক্তি আছে, তার দেবতার সদ্গুণাবলী তার ভিতরে বিকাশ লাভ ঘটে। হরাব অভক্তস্য কুত মহাদগুণ, হরির যারা অভক্ত তাদের কোথায় মহাদগুণ? মনোরথে নাশতি ধাবতি বহি, তারা মন রূপ রথে তারা ধাবিত হয়। এই জন্য এখানে মহাপ্রভু এক আসলে উনি তো স্বয়ং ভগবান, উনি তো 100 জন কেন, সবার কাজ উনি যে করতে পারে, পৃথিবীর সবার কাজ উনি পারেন। তা বলা তিনি ভক্তিভাব নিয়ে এসেছেন, ভক্তি তত্ত্ব প্রচার করতে এসেছেন, তাই এখানে শিক্ষা দেওয়া হচ্ছে দিচ্ছেন যে কৃষ্ণ ভক্তরা তারা অনেক ক্ষমতা রাখে। শত হস্তে করেন যেন খালন মার্জন, প্রতিজন পাশে যাই করান শিক্ষণ। মহাপ্রভু কিভাবে যোগ্যতা, তিনি কি করছেন, নিজে যেন এক হাত 100 হাত দিয়ে মার্জন করছেন, নিজে সংমার্জন করছেন, আর কি করছেন, আবার ভক্তদের পাশে যে শিক্ষা শিখিয়ে দিচ্ছেন, এইভাবে সেবা করো, ভগবানের সেবা এইভাবে করো। মনে হচ্ছিল চৈতন্য মহাপ্রভু যেন 100 হাতে প্রক্ষালন ও মার্জন করছিলেন এবং সকলের কাছে গিয়ে তিনি শিক্ষা দিচ্ছিলেন, এইভাবে করো, এইভাবে ঝাড়ু দাও, এইভাবে জল ঢালো, শিক্ষা দিচ্ছিলেন। শুধু একা সেবা করছিলেন তা নয়, তাই ভক্তি জগতে নিজে সেবা করাটা বড় কথা নয়, আরও 5 জনকে যদি সেবায় যুক্ত করানো যায় সেটা আরও বড় কথা। মহাপ্রভুর শিক্ষা, আচার করেন কেহ না করেন প্রচার, প্রচার করেন কেহ না করেন আচার, আচার প্রচার নামের কর দুই কার্য তুমি জগতের গুরুত্ব, আচার এবং প্রচার দুই কাজ কর। এবং মহাপ্রভু নিজের হাতে যে শিক্ষা দিচ্ছেন তাদেরকে, যারা ভালো করছে তাদের প্রশংসা করছে, ফাঁকি দিচ্ছে তাদেরকে পবিত্র ভৎসন, সুন্দর কথা। মানুষকে শিক্ষা দিতে গেলে, মানুষকে কথা বলতে গেলে কীভাবে তাদের বাচন ভঙ্গি মধুর হতে হবে, মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। যে পারছে না ফাঁকি দিচ্ছে তাকেও ভৎসনা, কিন্তু তার আগে লিখছেন অ্যাডজেটিভ, সে হচ্ছে পবিত্র ভৎসন। এমন সুন্দরভাবে বলছে, সে লজ্জা পেয়ে সে সেবা করতে, ভালো কর্ম দেখি তারে করে মনে না মানিলে করে পবিত্র ভৎসন। কাউকে ভালোভাবে পরিষ্কার করতে দেখলে তিনি তাকে প্রশংসা করছিলেন, হিংসা করছিলেন না। আমার মতন যারা তারা কাউকে ভালো দেখলে হিংসা করে, হিংসা করা উচিত না, প্রশংসা রেকগনাইজ করতে হয়। হ্যাঁ, এই বলার কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কারো ভালো দেখলে তার প্রশংসা করা উচিত, যে না আপনি কত ভালো, অভ্যাস করা দরকার মানুষকে বলার, মানুষকে ভালো বলার অভ্যাস। কারো কিছু ভালো দেখলে আমি দেখছি ভালো করছে, হ্যাঁ ঠিক আছে ও ভালো করছে, তা আমার কী আছে, না
ওই ভালো করছে তাকে প্রশংসা করতে তাকে বলতে হবে, এই অভ্যাস করা দরকার। ভক্তবৃন্দ আপনারা বাড়িতে আপনারা অভ্যাস করে দেখুন, আপনার কাছে যারা আছে, হতে পারে আপনার ছোট, হতে পারে আপনার বড়, কিন্তু প্রত্যেকের তার ভিতরে কিছু ভালো গুণ আছে, কিছু খারাপ গুণ আছে। খারাপটা দেখার দরকার নেই, যেটা ভালো দেখলেন সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করুন, দেখবেন কত প্রীতির সম্পর্ক হবে। নিজে ভালো লাগবে, তারও ভালো লাগবে, আর তার যে ভালো গুণগুলো সে গুণগুলো আপনার ভিতরে আসবে। আর যদি খারাপটা খালি দেখেন তাহলে ওই খারাপ গুণগুলো নিজের ভিতরে আসবে। এই জন্য জগতে দুইজন খুব জগতে উপকারী লোক আছে, এক হচ্ছে শুকর আর এক হচ্ছে নিন্দুক। শুকর কি করে, শহরের বা গ্রামের বিষ্ঠাগুলো খেয়ে খেয়ে জায়গা পরিষ্কার করে দেয়, এই হিসাবে শুকর ভালো। আর কি, যারা নিন্দুক তারা ভালো কি, কারো ভিতরে কিছু খারাপ গুণ আছে ওইগুলো নিন্দুকরা খালি নিন্দা করে, হ্যাঁ তোমার এই তোমার ওই, তাই সব সময় তার নিন্দা আর লোকদের বলে বেড়ায়। আর সেই জন্য কি হয়, সেই যে 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 যার ভিতরে খারাপ গুণগুলো আছে সেই গুণগুলো, যেহেতু এই নিন্দুক সেই গুণগুলো সব বলে বলে বেড়াচ্ছে, তখন এই খারাপ গুণগুলো সব ওই নিন্দুকের ভিতরে চলে যাবে। খারাপ গুণের যে লোকটা সে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, সে গুণগুলো ওই নিন্দুকও নিয়ে নেবে, সেই হিসাবে নিন্দুক ভালো। নিন্দুক ভালো কেন, নোংরাগুলো সে নেয়। তো এইরকম যদি কেউ ভালো হতে চান নিতে পারেন, কিন্তু সেটা উচিত নয়। আমাদের উচিত আমরা ভালো হব, ভালো হলে যার যার ভালো গুণ আছে সেগুলো বলার চেষ্টা করব, অভ্যাস করব, প্রভু আপনি খুব ভালো এই পারেন, বা প্রভু আপনি এই পারেন, চেষ্টা করবেন। আজকে অন্তত আজকের দিনের ভিতরে প্রত্যেকে চেষ্টা করুন কারো না কারো প্রশংসা করার। আপনার বাড়ির সামনে আপনার সঙ্গে যারা যারা আছে সবার প্রশংসা করুন, যেটুকু যেটুকু ভালো দেখেছেন সেইটুকু প্রশংসা করুন। দেখবেন সারাদিন সবাইকে যখন প্রশংসা করেছেন, সন্ধ্যাবেলায় আপনার ভিতরটা কেমন লাগছে, কালকে আপনার উপলব্ধি বলবেন। আপনারা অন্যকে প্রশংসা করুন আজকের দিনের ভিতরে, আপনার বাড়ির আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পাড়ার প্রতিবেশী, আপনি যাকে ফোন করছেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যার সঙ্গে আপনার কথা হচ্ছে বলুন, তার ভিতরে যা গুণগুলো পেয়েছেন সেই গুণগুলো তাকে একটু বলুন, আর তোমার ভিতরে না এই ভালো গুণ আছে, এটা খুব ভালো এই গুণ। তো এইটা আপনারা কালকে সারা আজকের ভিতরে সারাদিন করুন, কালকে আপনি আপনারা উপলব্ধি জানান, অথবা রাত্রে আপনারা উপলব্ধি জানান হোয়াটসঅ্যাপে আপনাদের কেমন লেগেছে সারাদিনের। মানুষকে মানুষকে যদি প্রশংসা, তাই এখানে মহাপ্রভুও যারা ভালো করেছে তাদেরও প্রশংসা করছেন, স্বয়ং ভগবান এসে তার প্রশংসা করছেন। আর আমরা তো কোথাকার চুনোপুটি, তা আমরা একটু প্রশংসা করতে পারি না। ভগবানের ভিতর তো সব ভালো গুণ আছে, ওনার তো আর ভালো গুণের আরও কারো কাছে নেওয়ার দরকার নেই, কিন্তু আমাদের তো দরকার ভালো গুণ নেওয়ার। তাই আমরা যদি অন্যের প্রশংসা করি তাহলে তার ভালো গুণগুলো আমার ভিতরে আসবে। ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, প্রশংসা করে আর মনে না মালিনে, মনে যেটা হচ্ছে না যে এমন ঠিক করছে না, ফাঁকি দিচ্ছে, বদমাইশি করছে, মনের সঙ্গে মিল হচ্ছে না, তাকে ভৎসনা করছেন। কিন্তু কীভাবে পবিত্র ভৎসন, শিক্ষা দেওয়ার জন্য এমনভাবে বলছেন, কাউকে ভালোভাবে পরিষ্কার করতে দেখলে তিনি তার প্রশংসা করছিলেন, আর কারো কাজ মনোপুত না হলে তিনি তাকে ভৎসনা করছিলেন, পবিত্র ভৎসন। তুমি ভালো করিয়াছ শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেহ যেন করে। আর কি বলছিলেন, যে ভালো কর্ম তুমি ভালো করেছো, তুমি আবার এই ভালো
অন্য জনকে শিক্ষা দাও, সেও যেন এরকম তোমার মতন করে করে। এই কথা শুনিয়া সবের সংকোচিত হইয়া ভালো মতে কর্ম করে সবে মন দিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কথা শুনে সকলেই সংকুচিত হয়ে অত্যন্ত মনোযোগ সহকারে খুব ভালোভাবে কাজ করতে লাগলেন। সংসারে অশান্তির একটাই কারণ, এ ওর দোষ ধরে ও ওর দোষ ধরে, ঝগড়াঝাটি লাঠালাঠি হয় কেন, এ ওর ভিতরে কি দোষগুলো আছে, সব সময় ওই দোষগুলো খুঁজে, ও ওর ভিতরে দোষগুলো খোঁজে, সেই জন্য লাঠালাঠি অনেক উপরে পর্যন্ত চলে যায়। সেই জন্য সব কিছু ভালো থাকবে, পরস্পরের ভালো গুণ দেখতে হবে। তবে প্রক্ষালন কইল শ্রীজগ মহান ভোগ মন্দির আদি, তবে কইল প্রক্ষালন নাটশালা ধুই ধুইল চত্বর প্রাঙ্গন, পাকশালায় আনি করে করিল প্রক্ষালন। নাটশালা ধোয়ার পর তারা মন্দিরে চত্বর প্রাঙ্গন ধুলেন, তারপরে পাকশালা আদি প্রক্ষালন করলেন, মন্দিরের চতুর্দিকে প্রক্ষালন কইল, সব অন্তপুর ভালো মতে ধোয়াইল। তারা মন্দিরের চতুর্দিক প্রক্ষালন করলেন, সব অন্তপুর ভালো মতে ধুলেন। হেন কালে গৌড়ি আয়া সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল, সেই জল লইয়া আপনে পান কইল, তাহা দেখি প্রভুর মনে দুঃখ রস হইল। সেই সময় গৌরবঙ্গের এক বুদ্ধিমান আবার সরল বৈষ্ণব চৈতন্য মহাপ্রভুর চরণে জল ঢেলে সেই জল পান করলেন, মনে দুঃখ হলো এবং বাইরে একটু রাগ প্রকাশ করলেন। কি বললেন? যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, ধর্ম সংস্থাপন লাগি বাহিরে মহারস। যদিও চৈতন্য মহাপ্রভু তার প্রতি সন্তুষ্ট হয়েছেন, সে আচরণ সে তার মনে হয়েছে একটু জল পান করব, মহাপ্রভু চরণ ধৌত জল, এ দেখে মহাপ্রভু সন্তুষ্ট হয়েছে, কিন্তু ধর্মকে স্থাপন করার জন্য সাধুর আচরণ শিক্ষা দেওয়ার জন্য তিনি বাইরে রাগ প্রদর্শন করলেন। কি বললেন? শিক্ষা লাকি স্বরূপে ডাকি কহিল তাহারে, এই দেখো তোমার গৌড়িয়ার ব্যবহারে, দেখো তোমার গৌড়িয়া কী করছে, ঈশ্বর মন্দিরে মর পদ ধোয়াইল, সেই জল আনি লইয়া পান কইল। দেখো মন্দিরে সে আমার পা ধোয়ালো, তারপর সেই জল সে পান করলো, আমার কি গতি হবে, মহাপ্রভু বলছেন। এই অপরাধে মরে কাহা হবে গতি, তোমার গৌড়িয়া করে এতে কবির জ্যোতি, ফৈ জ্যোতি ফৈ জ্যোতি, এই অপরাধে আমার যে কি গতি হবে তা আমি জানি না। স্বরূপ দামোদরকে ডেকে মহাপ্রভু বলছেন, তোমার এই গৌড়িয়া আমাকে এইভাবে অপরাধে বিজড়িত করল। চৈতন্য মহাপ্রভু যে এখানে স্বরূপ দামোদর গোস্বামী তোমার গৌড়িয়া বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অর্থাৎ সমস্ত গৌড়ীয় বৈষ্ণবরাই দামোদর গোস্বামীর অধীন। গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা অত্যন্ত নিষ্ঠাবান পরম্পরা, শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যক্তিগত সচিব ছিলেন স্বরূপ দামোদর গোস্বামী, তার পরবর্তী ভক্তি গোষ্ঠী হলেন ষড় গোস্বামী, তারপরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। চৈতন্য মহাপ্রভু ধারা এই পরম্পরা অনুগমন করা অত্যন্ত প্রয়োজন। ভগবানের সেবা করার সময় অনেক অপরাধ হতে পারে, সেই সমস্ত সেবা অপরাধ ভক্তি রসামিত সিন্ধু হরিভক্তি বিলাস এবং অন্যান্য গ্রন্থে বর্ণিত হয়েছে। শাস্ত্রে বিধি অনুসারে ভগবানের মন্দিরে শ্রীবিগ্রহের সামনে কারোই প্রণাম করা উচিত নয়, ভক্তের পক্ষেও শ্রীবিগ্রহের সামনে গুরুদেবের পাদ স্পর্শ করা উচিত নয়। কোনো বৈষ্ণবের চরণধুলি নেওয়া হচ্ছে না, এমনকি গুরুদেবকে তো চরণধুলি নেওয়া উচিত, কিন্তু মন্দিরে ওনার গুরুদেবেরও চরণধুলি নেওয়া উচিত নয়, প্রভুপাদ লিখছেন, তা একটি অপরাধ।
চৈতন্য মহাপ্রভু হচ্ছে ভগবান, পরমেশ্বর ভগবান, তাই মন্দিরে তার শ্রী পাদপদ্ম প্রক্ষালন করা হলে তাতে কোনো অপরাধ হয় না ভগবানকে। কিন্তু তিনি জগৎগুরু, লোক শিক্ষক ও আচার্য কার্য করছেন বলে তিনি নিজেকে একজন সাধারণ জীব বলে মনে করেছেন। এইভাবে তিনি সাধারণ মানুষকে শিক্ষা দিয়েছেন যাতে তারা গুরু হলেও যেন তাদের শিষ্যদের মন্দিরে ভগবানের বিগ্রহের সামনে প্রণাম করতে না দেন এবং পা ধুতে না দেন, এটি একটি আচরণ বিধি। তবে স্বরূপ গোসাই তার ঘাড়ে হাত দিয়া ঢেকা মারি পুরীর বাহির লাখিল লইয়া, তখন স্বরূপ দামোদর সেই গড়িয়া বৈষ্ণবকে ঘাড় ধাক্কা দিয়ে মন্দির গুন্ডিচা মন্দির বাইরে রেখে এলেন। পুন আসি প্রভু পায় করিল বিনয় অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জোয়াই, মহাপ্রভুর কাছে এসে বললেন প্রভু আপনি ক্ষমা করুন অজ্ঞ। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইলা সারি করি দুই পাশে সবারে বসাইলা, আপনে বসিয়া মাঝে আপনার হাতে তৃণ কাকর কুটা লাগি কুটা লাগিলা কুড়াইতে। এবার মহাপ্রভু নিজে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন। তারপর তিনি সারিবদ্ধভাবে লম্বা করে, আমার মনে আছে স্কুলে অনেক সময় এরকম পরিষ্কার করতে হতো, স্টুডেন্টরা সারি করে করে মন্দির স্কুলের সামনে পরিষ্কার, ঠিক সেরকম এখানে মহাপ্রভু ভক্তদের নিয়ে এক সারি বেঁধে সব কুড়া যা যা ছিল এগুলি শ্রী চৈতন্য মহাপ্রভু তখন ভক্তদের বলেন এগুলি কুড়িয়ে। চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলে তারপর তিনি সারিবদ্ধভাবে সমস্ত ভক্তের দুপাশে বসালেন এবং নিজও মাঝখানে বসে তৃণ, কাকর, কুড়ো, কুটো ইত্যাদি কুড়াতে লাগলেন, এই হাতে হাতে কুড়াতে। কে কত কুড়াই সব একত্র করিব, মহাপ্রভু বলছেন, কি বলছেন, কে কত কুড়াই সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠাপানা লইব। চৈতন্য মহাপ্রভু তখন ভক্তদের বলেন এগুলো কুড়িয়ে আমরা একত্র করে দেখব কে কত কুড়িয়েছে, যে অন্যদের থেকে কম কুড়াবে দণ্ডস্বরূপ তাদের আমাদের সকলকে পিঠাপানা খাওয়াতে হবে, যে কম কুড়েছে। তা আমাদের অনেক সময় ভক্তি বৈভবে এরকম হয়, কারো মোবাইল বাজলে প্রসাদ খাওয়াতে হবে, মোবাইল যদি অফ করতে ভুলে যায় তাহলে প্রসাদ খাওয়াতে হবে। একদিন আমার মোবাইল তো বেজে উঠল, আমাকে সিংড়া প্রসাদ খাওয়াতে হয়েছিল ভক্তদের। তো এটা মহাপ্রভু বলছেন যারা কম কুড়াবে তাদেরকে পিঠাপানা তা খাওয়াতে হবে। এই মতো সব পুরী করিল সধন শীতল নির্মল কইল। তারপর যখন প্রণালিকা দিয়ে জল ছেড়ে দেওয়া হলো তখন মনে হলো যেন নূতন নদী সমুদ্রে এসে মিলিত হলো। এই মতো পুরোদার আগে পথ যত সকল সদিল তাহাকে বর্ণিবে কত, এভাবে পরিষ্কার করলেন। এখানে ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বিরাট বড় তাৎপর্য দিয়েছেন, গুন্ডিদা মন্দির দ্বারা শিক্ষা দিয়েছেন, দিয়ে গেছেন যারা আচার্য কার্য করছেন তাদের কর্তব্য চৈতন্য মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করে নিজে আচরণ করে ভক্তদের শিক্ষা দান করা। যিনি যত বেশি পরিমাণ অভদ্র রাশি হৃদয় থেকে আহরণপূর্বক পরিষ্কার করতে সমর্থ হবেন তিনি তত বেশি প্রভু প্রিয় হবেন। অর্থাৎ হৃদয়ের এই গুন্ডিচা মন্দির মার্জন মানে হচ্ছে আমাদের হৃদয় মন্দির মার্জন করা, এই হৃদয় থেকে সবগুলোকে পরিষ্কার করতে হবে। নৃসিংহ মন্দির ভিতর বাহির সধিল ক্ষণেক পরিশ্রম করে নিত্য আরম দিল। চৈতন্য মহাপ্রভু নৃসিংহ মন্দির বাহিরে অভ্যন্তরে পরিষ্কার করলো, তারপর কিছুক্ষণ বিশ্রাম করে তিনি নিত্য আরম্ভ করলেন। তো গুন্ডিচা মন্দির একবার বহুদিনের সঞ্চিত বড় বড় কাকর, তৃণ, ধুলি রাশি প্রভৃতি ঝাড়ু দিয়ে ফেলে দেওয়ার পর চৈতন্য মহাপ্রভু দুবার করে মন্দির সর্বত্র মার্জন প্রক্ষালন করলেন। তারপর যদি কোথাও কোনো সূক্ষ্ম দাগ থেকে গেল লেগে থাকে সেগুলো তিনি নিজের পরিধেয়
शुष्क वस्त्रेर द्वारा घषे घषे मंदिर और सिंहासन मार्जन करलें। এইভাবে মার্জন প্রক্ষালন ঘর্ষণের পর মন্দিরে স্ফটিকের মতো নির্মল হলো, শুধু নির্মল নয় সুশীতল হলো, অর্থাৎ বিষয় ভোগ বাসনা জনিত ত্রিতাপ জ্বালা রহিত হয়। যখন হৃদয়ে পরিষ্কার করা হয়, মার্জন করা হয়, চেত দর্পণ মার্জনম, তাহলে কি হবে? ভব মহাদাবাগ্নি নির্বাপনম। তা এই হৃদয়ে কি আছে? বস্তুত তখন তার হৃদয় থেকে অন্নাভিলাষ কর্ম জ্ঞান যোগ আদি চেষ্টারূপ ভুক্তি মুক্তির কামনা বিদূরিত হয়ে শুদ্ধ ভক্তির প্রকাশ হলে তা এই রকমের শান্ত সুশীতল হয়। হৃদয় যখন কাম ক্রোধ থাকবে না, হৃদয় যখন ভুক্তি মুক্তি লাভের বাসা থাকবে না, বাসনা থাকবে না, অন্নাভিলাষীরা এগুলো থাকবে না, তখন সেখানে শান্ত হবে। আমরা দেখি এসি লাগানো আছে অনেক বড় বড় বাড়িতে, মনে হয় বাড়ির ভিতরে মনে হয় ঠান্ডা, বাড়ির ভিতরে ঢুকে যান দেখবেন গরম গরম ঝগড়াঝাঁটি চলছে। কেন? বাড়িটা ঠান্ডা কিন্তু বাড়ির লোকে যারা আছে তাদের ভিতরটা ঠান্ডা নেই, ভিতরটা গরম। সেই জন্য এসির ঠান্ডাতে তারা ঠান্ডা হতে পারছে না, ভিতরে যেহেতু গরম লাঠালাঠি শুরু হয়ে গেছে অনেক কিছু। এই জন্য দরকার ভিতরটাকে পরিষ্কার করা। যত কিছু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অশান্তির মূল কারণ হচ্ছে ভিতর, ভিতরের নোংরা বসে আছে, সেটাকে পরিষ্কার করা। তাই এই গুণ্ডিচা মার্জন লীলাতে মহাপ্রভু সেইটা দেখালেন কি করে আমাদের হৃদয় মন্দির মার্জন করতে হবে। আর কিছুক্ষণ বিশ্রাম করার পরে তারপরে নৃত্য শুরু করে দিলেন। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নিত্য করেন প্রভু মত্ত সিংহ সম, শেদ কম্প বৈবর্ণাশ্র পুলক হুঙ্কার, নিজ অঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। চারিদিকে ভক্ত অঙ্গ কৈল প্রক্ষালন, শ্রাবণের মেঘ যেন করে বরিষণ। মহাপ্রভুর চোখ থেকে অশ্রুধারা, শ্বেত কম্প পুলক, তারপরে চোখের অশ্রু ঝরে পড়ছিল, সেই অশ্রুধারা চারিদিকে ভক্তদের ধৌত করে দিয়েছিল, স্নান করে দিচ্ছিল সমস্ত ভক্তদের, এক চোখ থেকে ফিস্কেরির মতন ছুটছিল, শ্রাবণের মেঘের মতো তার চোখ থেকে অশ্রুধারা ঝরে পড়ছিল। মহাসংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নিত্যে ভূমিকম্প হইল। সেই মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরে গেল, মহাপ্রভুর উদ্দণ্ড নিত্যে ভূমি কম্পিত হল। স্বরূপের উচ্চ গান প্রভুর সদা ভাই, আনন্দে উদ্দণ্ড নিত্য করে গৌর রায়। স্বরূপ দামোদরের উচ্চ সংকীর্তন মহাপ্রভুর সবসময় ভালো লাগতো, তার সেই কীর্তন শুনে আনন্দে তিনি উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। এই মত কতক্ষণ নৃত্য যে করিয়া, বিশ্রাম করিলা প্রভু সময় বুঝিয়া। এইভাবে কিছুক্ষণ নৃত্য করার পর চৈতন্য মহাপ্রভু সময় বুঝে বিশ্রাম করলেন। তখন একটা ঘটনা হলো, উনি বিশ্রাম করছিলেন, আচার্যের পুত্র অদ্বৈত আচার্যের পুত্র গোপাল কীর্তন করতে করতে মূর্ছিত হলেন। সেই সুন্দর লীলা কি হলো? প্রেমাবেশে নৃত্য করি আচার্যের গোসাই পুত্র শ্রীগোপাল নাম, নৃত্য করিতে তারে আজ্ঞা দিল গৌরধাম। অদ্বৈত আচার্যের পুত্র নাম গোপাল, তাকে বললেন, মহাপ্রভু বললেন, গোপাল তুমি নৃত্য করো। প্রেমাবেশে নৃত্য করি হইলা মূর্ছিতে, অচেতন হইয়াতে হ পড়িলা ভূমেতে। নৃত্য উদ্দণ্ড, ছোট্ট বালক উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে করতে মূর্ছিত হয়ে পড়ে গেলেন, আর শরীরে একটুও চেতন নেই, অচেতন হয়ে ভূমিতে পড়ে। আসতে বেছে আচার্য তারে কইল কলে, শ্বাস রহিত দেখি আচার্য হইলা বিকলে। তাড়াতাড়ি অদ্বৈত আচার্য সেই গোপাল তার পুত্রকে কোলে নিল, আর কোলে নিয়ে দেখছি একদম শরীরে কোনো শ্বাস প্রশ্বাস চলছে না, বিস্মিত হয়ে গেলেন।
নিশিগ মন্ত্র পড়ি মালা মারে জল ঝাটি হুঙ্কারের শব্দে ব্রহ্মাণ্ড যাই ফাটি। এত জোরে হুঙ্কার করছে জল দিচ্ছে, কিন্তু অনেক করিল তবু না হয় চেতন। আচার্য কান্দেন কান্দেন সব ভক্তগণ, একদম মূর্ছিত হয়েছে আর চেতন হচ্ছে না, তখন আচার্য কান্না শুরু করেছেন। আর আচার্যর কান্না দেখে ভক্তরাও সব কান্না করছেন। তবে মহাপ্রভু তার বুকে হস্ত দিল, উঠো গোপাল বলি উচ্চেশ্বরে কহিল। সেই বালক অচেতন হয়ে গেছে, মহাপ্রভু কী করলেন, তার কাছে গিয়ে তার বুকে হাত দিয়ে বললেন, গোপাল ওঠো ওঠো গোপাল। তবে মহাপ্রভু তার বুকে হস্ত দিল, উঠো গোপাল বলি উচ্চেশ্বরে কহিল। শুনিতেই গোপালের হইল চেতন, হরি বলে নিত্য করে সব ভক্তগণ। চৈতন্য বাবুর সেই ডাক শোনা মাত্রই গোপাল তার বাহ্য চেতনায় ফিরে এলো। তখন সমস্ত ভক্তরা হরির ধ্বনি দিতে দিতে নিত্য করতে লাগলেন। এসব লীলা বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন। এই লীলা বর্ণী আছে দাস বৃন্দাবন, অতএব সংক্ষেপে করি করি করিল বর্ণন। সংক্ষেপে বললাম, বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, আমি আর এই লীলা বৃন্দাবন দাস ঠাকুর সবিস্তারে বর্ণনা করেছেন, তাই আমি সংক্ষেপে তা বর্ণনা করলাম। এটি বৈষ্ণব আচার, পূর্বতন কোনো আচার্য যদি কোনো বিষয়ে ইতিমধ্যে লিখে থাকেন তাহলে নিজের ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য অথবা পূর্বতন আচার্যকে অতিক্রম করার জন্য সে বিষয়ে আর কিছু লেখা উচিত নয়। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের প্রয়োজন ব্যতীত তার পুনরাবৃত্তি করা উচিত নয়।